গোপন সূত্রে খবর পেয়ে 1,32,000 টাকা জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম কবিরুল শেখ, বয়স 38 বছর। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বকরাবাদ হঠাৎ পাড়া এলাকায়। সোমবার সন্ধ্যা নাগাদ ধুলিয়ান ফেরিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 4টি 2,000-এর নোট এবং 248টি 500 টাকার নোট উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তি কোথায় এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে জাল নোটগুলি নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। নৌকো পেরিয়ে লুঙ্গির ঘাটে করে নিয়ে এসে জাল নোটগুলি পাচারের চেষ্টা করছিল ওই ব্যক্তি। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।